আপনারা দেখেছেন যে আমাদের সমন্বয়করা তারা গত পরশুদিনে দেখলাম তারা একটা আবেদন জমা দিয়েছে রিট আবেদন জমা দিয়েছে যে তারা 14টা দলের নিষিদ্ধ চায় আবার তারা ওটাকে প্রত্যাহার করেছে তাদেরকে কে আবেদন করতে বলেছে আর কে প্রত্যাহার করতে বলেছে এগুলো সেনসিটিভ বিষয় এই সমস্ত বিষয় নিয়ে আরো গভীরভাবে চিন্তা ভাবনা করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই তারা সালাউদ্দিন কাদের চৌধুরী মাওলানা মতিউর রহমান নিজামী আলী আহসান মুজাহিদ তাদেরকে লাইন ধরে তারপরে ফাঁসি দিয়েছে বাংলার জমিনে যার কারণে কথাবার্তা পরিষ্কার আমরা বাংলাদেশকে একটা সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই বিগত 52 বছর 53 বছর যেভাবে বাংলাদেশ চলছে এভাবে বাংলাদেশ চলতে পারে না এটা মুক্তিযুদ্ধের চেতনা ছিল না এই ব্রিগেডিয়ার সাখাওয়াত উনি কোন কোঠায় নিয়োগ পেয়েছেন আমরা জানি না কিন্তু উনি এসেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্ন ধরনের তদবির শুরু করে দিলেন আমরা দেখেছি যে হাসান আরিফ অনিল ইভেনের দোসর যারা বাংলাদেশ থেকে রাজনীতি এবং রাজনীতিবিদদেরকে মুছে ফেলার জন্য চেষ্টা করেছিলেন তিনি আজকে সরকারে আছেন আজকে আলী ইমাম মজুমদার যিনি গাছের ডাও খাচ্ছেন গোড়ার ডাও খাচ্ছেন উনি অনিল ইভেনের সময়ের দোসর এবং হাসিনারও দোসর এই দোসর আজকে এই প্রধান উপদেষ্টার অফিসে বসে পছন্দ করে বিশুদ্ধ আওয়ামী লীগারদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন এর জন্য আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে বলতে চাই আগে আলী ইমাম মজুমদারকে সরাতে হবে এই সমস্ত প্রেতাত্মাদেরকে বসিয়ে রেখে কিসের সংস্কার করবেন আপনারা আজকে জনগণ সর্বপ্রথম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সংস্কার দেখতে চায় এটা আমাদের বাংলাদেশের জনগণও প্রত্যাশা করে না যার কারণে আমি আপনাদেরকে আমার ছোট একটা অভিজ্ঞতার কথা না বললে বারবার শুধুমাত্র বিবেকের কাছে দংশন আমি কাশিমপুর কারাগারে থাকাকালীন সময় হঠাৎ করে একদিন ছোট একটা চিরকুট আসছে যে আমার সাথে দেখা করিও মীর কাসেম আলী তা আমি তার সাথে দেখা করলাম তিন দিন দেখা করেছি একদিন উনি বললেন যে ইরান আমরা যখন ব্যাংক তৈরি করতে যাই ইসলামী ব্যাংক তখন আমাদের ভাইদের কাছে যখন শেয়ার বিক্রি করার জন্য প্রপোজাল যায় তখন তারা বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেছে কেউ বলেছে টাকাটা জলে ফেলে দিলাম নদীতে ফেলে দিলাম পানিতে ফেলে দিলাম কিন্তু সেই ব্যাংক আজকে উপমহাদেশের প্রধানতম ব্যাংক আজকে জামাত ইসলামীর উপর যেভাবে নিপীড়ন চলছে নির্যাতন চলছে তুমি জানো যে একটা লোহাকে যখন পুড়িয়ে লাল হয়ে যায় তখন এটা পোড়ানোর পরে এটা দিয়ে বোট বডি বানায় দাও খন্তা কুড়াল যা কিছু বানায় না কেন অস্ত্র শস্ত্র এটা কিন্তু আগে পোড়াতে হয় আমি বলে গেলাম জামাত ইসলামী একদিন উপমহাদেশের শ্রেষ্ঠ রাজনৈতিক দল হিসাবে প্রকাশ যার কারণে এই জামাত ইসলামের প্রতি আমাদের অনেক আবেদন আপনারা বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশকে একটি ক্ষুধা দারিদ্র্য মুক্ত এবং একটা শোষণ মুক্ত ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার জন্য আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন আমরা প্রত্যাশা করব বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ আমরা যেন 96 মতো কোনো ভুল যেন আমরা না করি আমরা বিগত দিনের অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের যাদের শক্তি কম আছে আপনাদের যাদের শক্তি বেশি আছে অন্তত আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ আমরা গড়তে পারি সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দা।